আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ মিরপুর থেকে এসেছি। আজকে আমি এখানে 2000 গ্রাফট ট্রান্সপ্লান্ট করিয়েছি এবং যতটুক ভয় পেয়েছিলাম তেমন কোনো ব্যথাই ছিল না। হালকা পিঁপড়া কামড় বা চিমটি দিলে যেমন লাগে ওরকম ব্যথা ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেমন হেয়ারলাইন আসছে, আর আমি এটা নিয়ে খুবই স্যাটিসফাইড। জি, আমি তো ফার্স্টে আমি লিখতে পারি না যে আমি মনে করছি আরেকটু বড় হবে কপাল, এখন আরও ছোট হয়েছে, একবারে ছোটবেলা যেমন ছিল। হ্যাঁ, পারফেক্ট এটা। আচ্ছা, এই যে কতটুকু ব্যথা বা সহ্য করেছেন, অনেকে মনে করে অনেক বেশি পেইন হয় না, ওটা প্রথমে আমি ভয় পাইছিলাম। পরে যখন শুরু করছি, ওই সুই ঢুকার সময় যেটা একটা দেখা যায় অতটুকুই, মনে করেন আপনার কেউ যে হাতে একটা চিমটি দেয় যে ব্যথা, ওই ব্যথাটাই তো। এত আমার একটা ব্যথা, ওটা মানে ব্যথা মনে হয় না ওইটাকে, আর কি ব্যথা ধরা যায় না। ফার্স্টে তো আপনার ইউটিউবে যতগুলো ছিল 3 বছর ধরে সব ভিডিও দেখতেছিলাম, এবং আপনাদের এখানে পেমেন্টটাও খুবই কমে যে আমার যেখানে 2000 লাগছে অন্য জায়গাগুলোর শুরুতেই বলতো 4000 লাগানো যায়। হ্যাঁ, যেমন আমি 2000 লাগাইছি, আমার দরকার কি ফুল মাথা কাভার করা। এখন আমি 2000 লাগাইছি, যদি মনে হয় না আমার আরও দরকার তাইলে লাগাবো। এখন একসাথে 4000 লাগাইলাম, কিন্তু আমার দরকার ছিল না, প্লাস আমার খরচটাও বেশি চলে গেল, এটা দরকার ছিল না আমার একেবারে। এবং 4000 একদিন লাগানো কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। আপনারা তো প্রত্যেকটা আপনার ওটি দেখান, তারপরে তাদের রিভিউ নেন, এবং তাদের যখন রেজাল্ট আসে তাও দেখান, তো ফুল কম্বিনেশনটা আর কি আসলে ফেটটা জায়গায়। ওষুধটা ভালোই ছিল, সকালে আসার পরে না ওখানে আমাদের ট্যাবলেট খাওয়ালো কিছু, তারপরে গেলাম, যাওয়ার পরে একটা PRP হলো, তারপরে সকালবেলা আমরা কিন্তু PRP দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি জানতাম না, এটা জিনিসটা খুবই ভালো। তারপরে এখানে আবার লাঞ্চ করলাম, পরে লাঞ্চের পরে ট্রান্সপ্লান্ট শুরু হলো। এখন কোনো ব্যথা লাগতেছে না, এখন কোনো ব্যথা নাই, ঘুরতেছেও না। অন্যরা তো বলতেছে যে মাথা ঘুরে, আমি সুস্থই আছি, সুস্থ আছি। বয়সটা কত আপনার? আমার এখন 24। আচ্ছা, অনেকেই এই 24 24-25 বছরে যারা ইয়াং মানুষ, আপনি তো এখন ইয়াং মানুষে যারা চুল পড়ে যাচ্ছে, তো এদের সাথে ঘোরাফেরা করতেছে, এদের উদ্দেশ্যে কী মেসেজটা দিতে চাচ্ছেন? ওইটাই বলবো যে আপনারা আগে রাহেন ভাইয়ের চ্যানেলটা দেখেন, সবগুলো রিভিউ দেখেন, কারণ সবগুলো দেখবেন তারপরে পেটটা আসবে। তারপরে দরকার যদি মনে করেন যে এখানে আসবেন, কথা বলবেন, টাকা তো লাগবে না, আগে কথা বলেন, দেখেন পছন্দ হয় নাকি অন্য জায়গায়ও যান, দেখেন কেমন লাগে, খরচটা কেমন, আসলেই রেজাল্টটা কেমন, সব কিছু দেখেন। যার চুল পড়া শুরু হয়েছে 15 সাল থেকে, তো এখন হচ্ছে 23 সাল, তো সব কিছু ইউজ করে গেছে। এবং রিসেন্টলি 3 মাস আগে একটা তেল আসছিল, এটা ইউজ করার কারণে পুরো মাথা অ্যালার্জির মতো হয়ে গেছে, মুখে হয়ে গেছে। নিউহাইলেশনটা আর কি 750 টাকা স্টার্টিংই হয়। এই যে মুখে অ্যালার্জির মতো হয়ে গেছে, খুশকি হলে মাথা যেমন হয় মুখে তেমন হয়ে গেছিল আর কি জিনিসটা, আর কি জিনিসটা। তো অনেকে যারা এই যে আপনাদের মতো ইয়াং যারা, হ্যাঁ, এই ফেসবুকের প্রতারণা হচ্ছে, মেয়েরা তেল বিক্রি করতেছে, এদের উদ্দেশ্যে মেসেজ কি দিতে চান? তাদেরকে একটা মেসেজ, আসলে তেল কখনো চুল উঠায় না, তেলটা হয়তো চুলটা একটু নরম রাখে, সিল্কি রাখে, এই জাস্ট। চুল উঠানো কখনো সম্ভব না, আপনার মেডিকেল এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমার বাসা থেকে ফার্স্টে না করছিল, পরে আমি ভিডিওসগুলো দেখাইলাম, কারণ এটা তো আজকে হইতেছে না। আমাদের আপনার চ্যানেলটা 3 বছর আসছে, তো আরও আগে বাইরের দেশে অনেক আগের থেকেই আছে, তো ওখানে যখন হইতেছে মানুষের ট্রান্সপ্লান্ট করার পরে কিছুই হয়নি, এখনও চুল আছে, তার মানে তো সাইড এফেক্ট নাই, ওখান থেকে তো ফেটটা আসার কথা। আসলে কস্টিং সম্পর্কে কিছু বলেন আমাদের ক্লিনিকের। কস্টিংটা তো আমি যতগুলো কম্পেয়ার করি সবচেয়ে লোয়েস্ট ছিল আর কি, মানে যেটা অন্য জায়গায় হয়তো বলতো না। আর ও যেটা বলছিলাম আর কি, 4000 থেকে শুরু হইতো, তো ডিসকাউন্ট দিল আর কত কম, তো এখানে শুরু আমি করছি 2000। ট্রেনার তো মজা নিতই আসলে, কিন্তু আমি ওভাবে সিরিয়াসলি নিতাম না, কিন্তু আসলে হেয়ার ট্রান্সফার করাটা নিজের জন্যই, নিজের সৌন্দর্য, নিজের কাছে, নিজের ভালো লাগার জন্য, এই জন্যই করছি। হয়তো অনেক ফ্রেন্ড দেখা যায় চাচা বলতো বা বলতো মুরব্বী বলতো, কিন্তু ওগুলো ফাজলামি করে বলতো, ফ্রেন্ডরা বলেই, কিন্তু তাও নিজের জন্য করাটা। চুল না থাকলে মানুষ অনেক ট্রোল করে না। হ্যাঁ, ওইটাই বলতে পারবো আগে, যে এখন আর খালি একটা জিনিসটা মজা নিতে পারতো, এখন দেখি যে কি নিয়ে মজা নেয় আর কি, আর তো কিছু নাই। ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে লাস্ট মেসেজ আপনি কি দিতে চাচ্ছেন? দেখবে এটাই, যাদের চুল পড়ার সমস্যা আছে, ওই তেল এটা সেটা প্রোডাক্ট ইউজ না করে মেডিসিন অথবা ট্রান্সপ্লান্ট করেন যদি দরকার হয়। আর এখানে আসলে আপনাকে বলেই দেবে মেডিসিন দরকার না ট্রান্সপ্লান্ট দরকার এবং কতটুকু দরকার। আর স্ক্রিনে রায়ন ভাইয়ের নাম্বারটা আছে, আপনার তাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করতে পারেন, সাথে সাথে রিপ্লাই করবেন। তো আজ এই পর্যন্তই, আমার যখন 6 মাস কমপ্লিট হবে আমি আবার নিজের রিভিউ দিতে আসবো। আসসালামু আলাইকুম।